হরতাল অবরোধ যতই দীর্ঘ হচ্ছে ততই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ট্রেনের সময়সূচি, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী ভোগান্তি। আজ সারা দেশে 75% ট্রেনই বিলম্বে চলছে। পূর্বাঞ্চলে 80% আর পশ্চিমাঞ্চলে 70% ট্রেনই গন্তব্যে পৌঁছাচ্ছে দেরিতে। রেলওয়ের ট্রাফিক বিভাগের পরিচালক বলছেন, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া শিডিউল ঠিক রাখা প্রায় অসম্ভব। আরও জানাচ্ছেন মাহফুজ কামাল। আবিহা পরিবারের অন্যান্যদের মতো তারও দীর্ঘ অপেক্ষা জয়ন্তিকা এক্সপ্রেসের জন্য, গন্তব্য সিলেট। আর প্রতিক্ষণে এমন অপেক্ষায় কমলাপুর স্টেশনের কয়েকশো মানুষ। রাজনৈতিক কর্মসূচির চাপে পিষ্ট হয়ে বিলম্বে চলছে ট্রেন, সে সাথে বাড়ছে মানুষের দুর্ভোগ। ভোগান্তি খুব হচ্ছে, স্বাভাবিক। এটা তো এই এতক্ষণ বসে থাকা, কখন গিয়ে যাবো আনসার্টেন, এটা তো অবশ্যই খারাপ লাগতেছে। কখন আসলে গিয়ে পৌঁছতে পারবো কি না সেটাই এখন টেনশন। এখন পর্যন্ত কোনো ট্রেন আসার কোনো খবর পাই নাই, মানে আসবে কখন তাও বলতে পারতেছি না। বাচ্চারাও তো ছোট, ওদেরও কষ্ট হচ্ছে। আবিহার মতো মুগ্ধর অপেক্ষা ট্রেনের জন্য, তাই সময়টি কাটাচ্ছে খেলাধুলায়। রেলওয়ের হিসেবে সারা দেশে মোট ট্রেনের 25% চলছে সময় মতো, বাকি 75% বিলম্বে। পূর্বাঞ্চলে 20%, পশ্চিমাঞ্চলে 30% ট্রেন চলছে সময় মেপে। ঢাকা দিনাজপুরের দ্রুতযান এক্সপ্রেস, যার বিলম্ব ছাড়িয়েছে 32 ঘন্টারও বেশি, লালমনিরহাট এক্সপ্রেস 24 ঘন্টা, খুলনার সুন্দরবন এক্সপ্রেস 22 ঘন্টা 50 মিনিট দেরিতে চলছে। এছাড়া রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে 19 ঘন্টা 50 মিনিট। ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেনগুলো বিলম্বের পরিমাণ 3 থেকে 8 ঘন্টা। ঢাকা সিলেট, সিলেট চট্টগ্রাম রুটের ট্রেনগুলো চলছে 5 থেকে 10 ঘন্টা দেরিতে। দিন যতই যাচ্ছে অনিশ্চয়তা মাথায় নিয়ে ততই বাড়ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের সংখ্যা। হরতাল ও অবরোধের প্রভাব যোগাযোগের অন্যতম মাধ্যম এই ট্রেনের ওপর কী পরিমাণ পড়ে, কমলাপুর স্টেশনে একটি ট্রেন আসার পর তা দেখলে বোঝা যায়। রেলওয়ের ট্রাফিক বিভাগের পরিচালক বলেন, হরতাল ও অবরোধের কারণে ট্রেনের শিডিউল ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। যে ট্রেনটা যায় সেটাই আবার ফিরে আসে, ম্যাক্সিমাম সময় সেরকমভাবে ট্রেন চলে। ট্রেনের একটা দেখি একটা ট্রেনই হয়তো ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে, আবার ওটাই চট্টগ্রাম থেকে ঢাকা ফেরত আসতেছে। তো সেই ক্ষেত্রে যদি কোনো একটা ট্রেন বিলম্ব ঘটে, তো এটা ওই তার সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বিলম্বটাকে পূরণ করাটা খুব দুরূহ। তো আশা করছি এটা কোনো সমস্যাই 2-1 দিনের ভিতর থেকে আমরা এটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো। ইতিমধ্যে দেশের 1041টি পয়েন্টে প্রায় 8,500 আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে রেলের যাত্রা নির্বিঘ্ন করতে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।